যেমন আমি তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে আমি অর্ধেকটা পড়িয়েছি, এটার আবার এই লেসন ফোর মেমোরি ইন মার্বলের সেকেন্ড পার্টটা আমি আবার তোমাদের পড়িয়ে দিচ্ছি এখন, কেমন? তরুণ তো বলেছিল যে ঠিক আছে আমি আর দুষ্টুমি করব না, তারপর তার দাদু গল্পটা আবার শুরু করলো। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। আরজুমান্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান। পরবর্তীকালে প্রিন্স খুররাম শাহজাহান নামে পরিচিত হন। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। 1628 সালে এম্পেরর খুররাম এম্পেরর হলেন বা সম্রাট হলেন 1628 সালে। আরজুমান্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আরজুমান্দ বানু বেগমকে পরবর্তীকালে তার নাম হলো আর কি, তাকে নাম দেওয়া হলো মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আজ তরুণ তরুণ জিজ্ঞেস করলো, বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? মুমতাজ মহল এই নামটার মানে কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড ইজ গ্র্যান্ডফাদার। তার দাদু উত্তর দিলেন এর অর্থ হল বা মানে হল দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাজ বা মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, ওয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেন। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসেলিয়াম ওভার হার গ্রেভ। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তরুণের দাদু গল্পটা বলতে লাগলেন। ওয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, মুমতাজ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং যখন তিনি তার মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেন। শাহজাহান তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে শাহজাহান আর কখনো বিয়ে করবেন না, মানে মুমতাজ যদি মারাও যান শাহজাহান আর বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড, শাহজাহান এও প্রতিজ্ঞা করেছিলেন, দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসেলিয়াম ওভার হার গ্রেভ। গ্রেভ মানে হচ্ছে কবর, তার কবরের ওপরে বা তার সমাধিস্থলের ওপরে শাহজাহান সবচেয়ে সুন্দর একটা স্মৃতিসৌধ গড়ে তুলবেন। হোয়াট ইজ এ মসেলিয়াম গ্র্যান্ডফাদার? আজ তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল, হোয়াট ইজ এ মসেলিয়াম গ্র্যান্ডফাদার? দাদু একটা সমাধিসৌধ কি? ও মসেলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড, said grandfather. According to legend, Shahjahan was so sad after her deathbed that he ordered the court to mourn for 2 years. Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. It took 22 years and 22,000 workers to build the monument. The Taj Mahal was built entirely out of white marble. This white marble was brought in from all over Asia. When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. This magnificent monument came to be known as the Taj Mahal. It is now considered to be one among the 7 wonders of the world. Grandfather paused for a moment. Well, I have told you quite a lot today. Will this be helpful enough? Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said Tarun happily. Jokhon Tarun jiyes kolo je mausoleum ba samadhi shoudho ki, tokhon dadu bolchen, oh mausoleum is a building built to house the dead. মসলিয়াম হচ্ছে একটা এমন একটা গৃহ বা বাড়ি যেটাকে যার মধ্যে মৃতদেহ সমাধিস্থ করা হয়, সেই গ্র্যান্ডফাদার দাদু বললেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস মানে কিংবদন্তি অনুযায়ী বা প্রচলিত কথা অনুযায়ী, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ, মুমতাজের মৃত্যুর পর শাহজাহান খুব দুঃখিত হয়ে পড়েছিলেন, দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মৌন ফর টু ইয়ার্স, তিনি তার দরবারকে বলেছিলেন যে 2 বছর সেই দরবারে সবাই শোক প্রকাশ করবে। ল্যাটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পরবর্তীকালে শাহজাহান তৈরি করতে শুরু করলেন
পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর পাশে, ইন মেমোরি অফ হিজ বিলভেড ওয়াইফ, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে। ইট টুক 22 ইয়ার্স, এটা তৈরি করতে সময় লাগলো 22 বছর, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, এবং 22,000 কর্মী কাজ করল বা লেবার মিস্ত্রি কাজ করল 22 বছর ধরে, তবে তৈরি হয়েছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বল, তাজমহল তৈরি হয়েছিল সম্পূর্ণ সাদা মার্বেলে, হোয়াইট মার্বল। দিস হোয়াইট মার্বল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, সমস্ত এশিয়া মহাদেশ থেকে এই সাদা মার্বেল পাথর আনা হয়েছিল। When Shahjahan died in 1666, Shahjahan যখন 1666 সালে মারা যান, his body was placed next to the grave of Mumtaz Mahal. মুমতাজ মহলের কবরের ঠিক পাশেই শাহজাহানকেও কবর দেওয়া বা সমাধিস্থ করা হয়েছিল। This magnificent monument came to be known as the Taj Mahal. এই অপরূপ সুন্দর স্মৃতিসৌধকে আমরা তাজমহল বলে জানি। It is now considered to be one among the 7 wonders of the world. একে এখন পৃথিবীর সব 7টি আশ্চর্যের মধ্যে একটি বলে গণ্য করা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, তার ঠাকুরদা এক মুহূর্তের জন্য থামলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, আমি আজ তোমায় অনেক কিছু বলে দিয়েছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি যথেষ্ট হবে, তোমাকে সাহায্য করবে? ও ইয়েস, তরুণ বলছে, হ্যাঁ নিশ্চয়ই। নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ, এবার আমি সহজেই একটা প্যারাগ্রাফ লিখতে পারবো অন দ্য তাজমহল, তাজমহলের ওপর। সেই তরুণ হ্যাপিলি, তরুণ আনন্দের সঙ্গে জিজ্ঞেস বলল, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়বে, কেমন? আজ এখানেই থাকো।